Hi guys, good afternoon. তো এখন বাজে দুপুর একটা তো আজ এখন আজকের থেকে ব্লগটা এখন মানে এখন থেকে স্টার্ট করছি তো চলো তোমাদেরকে দেখাই মানে তুম করে দেখাই আবার কেলো আয়া পরে তো কালকে আমি গেছিলাম ব্লগে তোমরা দেখতে পারবা কালকে আমি পান্ডু কামাখ্যা কলোনি গেছিলাম তো শীতলা পূজা আসলো তো শীতলা পূজা থেকে আওয়ার পরে ব্রহ্মপুত্র নদীতে নামছিলাম কালকে তো আমার চুড়িদার যে ড্রেসটা পরে গেছিলাম ড্রেসটাও ভরছে তার মধ্যে গরম তার মধ্যে পরশি যখন তো আমি কাপড়টা ধুয়ে দিই তো আমি ধুয়ে নিতেছি আর আজকে আমগো রেসিপি হলো দুপুরের ফ্রাইড রাইস আর মাটন মাংস আর কি তো মাংস তো আমি খাই না আলু ঝোল একটু খামু আর একটু ট্রাই করুন মানে স্মেলটাও খুব ভালো লাগতেছে মাংসের তো দেখি আজকে খাইতে পারি আর ফ্রাইড রাইস হইব আর আমার লেগে বাসমতি চাল হইব হইয়া গেছে আর আমার লেগে দুইটা ডিম বয়েল করা হয়েছে ডিমটাও বানামু তুমগুলো দেখাইতেছি কী কী রান্না হইতেছে আর আমি এখন তুমগুলো দেখাইতেছি দেখো আমি কাপড়টা ধুইতেছি আমার চুড়িদারটা আর অনেকগুলো বাসন আসছে তো বাসনটাও ধুয়ে নেবো আর ভাজা হয়েছে ফ্রাইড রাইসের লগে আলু কাঁকরোল গাজর ওজোর দিয়ে ভাজা হয়েছে সব মিক্স সবজি দিয়ে ভাজা ভাজা তো দেখো হাই গাইস তোমরা দেখতেছো যে আমি বাইরে আইছি তো বাইরে আমি কাপড় ধুতে আইছি তো আমি যে পান্ডু গেছিলাম যে ড্রেসটা পরছিলাম তো এটা তো এটা পরে আমি ব্রহ্মপুত্র নদীতে নামছিলাম তার লেগে আমাতে নাম চুড়িদারের নিচের দিকে কাদা লাগছিলো তো কাদার লেগে আমি ড্রেসটাকে ধুয়ে দিতেছি তো তোমরা তো দেখতেছি তার জন্য আমি বাইরে এর দিকে রান্না বসাই তো আমি চুড়িদারটা ধুতে আইছি তো দেখো আমার চুড়িদারটা অনেক সময় ভিজিয়ে রাখছিলাম তো আমার ধোয়া হয়ে গেলো আর এটার থেকে অনেক রং উঠতেছে তো এটা আমার চুড়িদারটা ধোয়া হয়ে গেলো তোমরা দেখো এটা আমি মেললো কাপড়টা মিললে আমি আবার আইতেছি তো কিছু বিভিন্ন কাপড় আছে এগুলোও ভিজাইছিলাম দুই একটা তো এগুলোও ধুয়ে নিতেছি এই যে কমফোর্ট আমি কাপড়ে কমফোর্ট ইউজ করি কমফোর্টের স্মেলটা খুব সুন্দর তো বাচ্চার কাপড়ে আমি কমফোর্ট ইউজ করি আর আমার কাপড়ে আমি কমফোর্ট ইউজ করি তো কাপড়টা পরে ভিজিয়ে রাখো কাপড়গুলো মিলে দেবো আর হাই গাইস দেখো আমার এই চুড়িদারটা আমাদের কমফোর্ট দেওয়া হয়ে গেলো তো চুড়িদারের কালারটা খুব সুন্দর মেরুন লাগে মরিচ মরিচে কালারটা আর কাপড়টা এত ভালো সফট তো আমি অনেক দিন পরে এটা সেকেন্ডবার পরছি তো এটা একদিন পরাতে খারাপ হয়ে গেছে কাদা লেগে গেছে তো দেখো আমার এটা ধোয়া হয়ে গেলো না তো এটারে আমি এটার কালার যদি জায়গা তো আমি রোদ্রে মেলুম না এটারে আমি ছাওয়াতে কোনো দিকে মেলতে মেলুম আর কি তো দেখো আমার এটা কাপ চুড়িদারটাও ধোয়া হয়ে গেলো তো একটা কাম আমার বউ দাগ গেলো যেদিন পরা হলো পরের দিনে ড্রেসটা ধোয়া হয়ে গেলো ভালো লাগলো অনেক বাসনগুলো ধুয়ে একটু মাংসটা একটু লড়াই মাটনের আলুটা ভাজা হইলো এদিকে সব সবজি দিয়ে বসি যে ভাজা হইলো এদিকে আমার বাসমতি চাউল আমি ফ্রাইড রাইস খাই না এদিকে এলো ফ্রাইড রাইস হয়েছে তো আমার হাজব্যান্ডের আজকে নাইট ডিউটি তো একবেলা ফ্রাইড রাইস খাবো রাত্রে রুটি আর মাংস খাইবো তুমগুলো দেখাইছি আজকে রেসিপি ডিমটাও সিদ্ধ হয়ে গেছে মোটামুটি ডিম বানাবো আর মাটনটা হয়ে যাব তারপরে শেষ তারপরে গ্যাসটা ক্লিন করুন বাসন ধুমু হয়ে যাব মাটনটা হইতে হইতে আমি বাসন ধুয়ে আনি দেখতে থাকো হাই গাইস দেখো এদিকে আমি চুলাতে মাংস আর এর থেকে ডিম বসিয়ে ডিম বসাইয়া তো আমি বাসনগুলো আগে ধুইয়া নিতেছি
তো দেখো এই চায়ের সসপ্যানটা অনেক কালো হয়েছিল, তো আমি এটা স্টিল উইল দিয়েই মাজতে লাগবো। তো আমি এটা স্টিল উইল দিয়ে মাজিয়ে নিতেছি। তো আমি গ্যাসে রান্না করতে করতে অনেক বাসন জমছিল, তো বাসনগুলো ধুয়ে নিতেছি। তো আমার বাসন ধোয়া হয়ে গেলে তো আমার কিছুটা কাজ আঁকে জায়গা, তো আমি বাসনটা ধুয়ে নিতেছি। এদিকে জল নিয়ে নিছি গামলার মধ্যে, বালতির মধ্যে অনেক বাসন তাল দিয়ে। তো আমার বাসন মাজা দেখো কমপ্লিট হয়ে গেলো, ওদিকে আমি বাসনগুলো ধুয়ে নিতেছি। আর দেখো অনেকগুলো চামিচ বসে, তো একসাথে কতগুলো চামিচ দেখো আমার বসছে, তো চামিচগুলো আমি ধুয়ে নিতেছি। তো দেখো ধোয়া কমপ্লিট হয়ে গেলো, আর এটার মধ্যে ভালো করে কড়াইটা ধুলাম না, কেননা এটার মধ্যে আমি ডিম রান্না করি। তো আমার বাসন ধোয়া হয়ে গেলো, মোটামুটি আমার কাজ আগে হয়ে গেলো। তো আমি দিয়ে পুরো সাতলাই নিছি। আর এদিকে দেখো আমি ডিমটাকে চুল্লা নিতেছি, ডিম বয়েল হয়ে গেছে, তো ডিমটা বানাবো। ডিমটা বানাইলে আমি রান্না শেষ হয়ে দেব। আর কড়াইতে তেল দিয়ে দিলাম, ডিমটা আমি ভেজে নিব। মাংসটাও প্রায় হওয়ার মতনই হয়ে গেছে। দেখো আমি কিভাবে রান্না করি তোমাদেরকে পুরো দেখালাম। এদিকে আমি মাংসটা পুরো সাতলাইতেছি গাইস। তো আমার রান্না তো প্রায় কমপ্লিটই হয়ে গেল। হাই গাইস, দেখো আমি জল দিয়ে দিলাম, তো আমার পুরো ডিম তরকারি সাতলানি হয়ে গেছে। তো আমি জল দিয়ে দিলাম, তো আমার দেখো ডিমটা কি পুরো কমপ্লিট। বিভান কিচ্ছু কইবো দেখো, হাই 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 গাইস, মা কসম কিচ্ছু কইবো বিভান, হাই হাই দেখছো, মা কসম কইছি না কইবো। আচ্ছা আচ্ছা আরো 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 কইবো আরো কইবো। আচ্ছা আচ্ছা হাই হাই ওকে হাই হাই এই যে দিদি হাই, মা কসম কিছু তো কইবো, এই যে হাই হাই দিদি। গুড ইভিনিং, তো আজকে আমি আবার আসলাম নতুন করে ব্লগ নিয়ে। তো এখন বাজে সন্ধ্যা ছয়টা, তো আমি এখন চা খেতে মানে চা বানাতে মানে আমি এখন চা বানাতে যেতেছি। আর বিমানও উঠে গেলো, বিমান আর ঘুমাই নাই, আমিও ঘুমাই নাই। বিমান দেখো এখন খেলতেছে, আর আমাদের মানে আমাদের এখানে গুয়াহাটিতে অনেক বৃষ্টি হয়েছে, অনেক ঠান্ডা। তো এখন আমি যেতেছি চা বানাইতে। তো চাও খাওয়ার পরে বিমানে খাওয়াই দিবো, বিমানে খাওয়া হয়ে গেলে তারপর আর কোনো কাজ নেই। তো বিমানে নিয়ে একটু খেলাধুলা করুন, বিমান একটু ভিডিও দেখবো মোবাইল নিয়ে বইয়া, আর আমিও একটু বইয়া বইয়া ভিডিও দেখুন, ব্লগ দেখুন কারো। আর আমি ব্লগ দেখতে খুব ভালো পাই, তো এতক্ষণ আমি ব্লগই দেখতেছিলাম ইউটিউবে।
ডেভিডস ব্লগ বহুত ভালো লাগে তো ব্লগ দেখতেছিলাম তো এখন আমি আইছি চা বানাতে আর দেখো আমার চাও হয়ে গেল এই যে চাও বানানি হয়ে গেল আর আমি যে নাক ফুটাছিলাম তো নাকের রশিটাও দেখো আজকে আমি কাটতেছি তো কাইটা কাঠি ঢুকেছি শুকনো লঙ্কার কাঠি তো আমি যে নাকেরটা বানাই আনছি তো নাকেরটা কালকে বসে আমি লাগামু তোমরা দেখতে থাকো আজকে যদি আমার ব্লগটা ভালো লাগে তো আমার চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে সাবস্ক্রাইব করো তো এখন আমি যাই টাটা চাটা খেয়ে নিই তারপর তোমাদের লোক আবার দেখা হইব Hi guys, good evening. Welcome back to my channel, Guduni Neha Vlogs. Tumra dekho so Guduni Neha Vlogs. So, ekhon baje sondha 6ta. So, ami cha banate ashlam. Amar chao hoye gelo. Cha ta khei ni. Tomader loge abar amar dekha hoybo. Chae to chini, amul sob dewa hoye gelo. To ami age cha ta dhelle ni. Cha ta dhalar pore cha ta khei. Tomader loge abar amar dekha hoybo. To dekhi. আর তোমাদের যদি আমার ব্লগটা ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করার কমেন্ট করে বলো যে আমার যদি কোনোদিন নতুন করে করতেছি আর কি আমি ব্লগ তো ভালো তো হইবই না আর ক্যামেরার সামনে তো আমার কথা আমি কইতে গেলে আমি প্রথমত খাই কথা ভালো করে কইতে পারি না বহুত লজ্জা লজ্জা লাগে আমার তো অনেক লজ্জা লাগে মানে অনেক লজ্জা লাগে তার লেগে আমি নার্ভাস হয়ে যাই ক্যামেরা অন করার লগে লগে তো যদি তোমার আমার মানে তুমিও আমার ব্লগটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো আর আমার সাপোর্ট করো যাতে আমি আরো নতুন নতুন ব্লগ তোমার তুমিও সামনে আনতে পারি তার লিগে আর নতুন করে আস্তে আস্তে হ্যাবিট হয়ে যাবো করতে করতেও এক্সপিরিয়েন্স হইব তো করতে করতেও আমি শিখবো আর কি তো আমার চা বানানো হয়ে গেলো তোমার কথা হয়ে গেলো প্লিজ লাইক করো সাপোর্ট করো আমারে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করোনি আর কি বলবো এটার জন্য টাটা বাই বাই গুড নাইট হাই গাইস তো আমার চা বানানি হয়ে গেল তো দেখো আমি সুজি দিয়ে চাটা খাইতেছি তো আমি চাটা খাইয়া নিয়ে আমার চা খাওয়া হয়ে গেলে তারপর তো তুমি করে তো আমি কইছি কি করু তো একটু আড্ডা মারু দেখি একটু ঘোরাঘুরি করু তো আমার চাও হয়ে গেল চাটা খায় নি তারপর তোমার লগে আবার আমি কথা বলুম আর যদি পারি তো আরো ব্লগটা কন্টিনিউ করার চেষ্টা করুম তো আমার চা হয়ে গেল চাটা আমি একটু লিকার করে মানে খাইতে বহুত ভালো পাই এই যে আমার চা দেখো গাইস ই ভগবান গাইস পড়ে গেছে পইরা গেছে চা একটু পড়লেও কিছু আয় যায় না তো এখন তো সন্ধ্যা হয়েছে তোমরা চা খাইছো তো আমিও চাটা খাইয়ে নি আমি জানি তোমরা চা খাওয়া হয়ে গেছে তো চলো চেস চেস কারা তোমরা কমেন্টে বলো কমেন্টে সরি বলো না কমেন্টে কইও কারা বেশি সুজি ভালো পায় আমি সুজি ভালো পাই আমার বড় সুজি ভালো পায় তো সুজি দিয়া চাটা খাইতেছি আর একচুয়ালি আমার দাঁতে ব্যথা গাছ কি বলবো দাঁত মনে পোকায় খাইয়া নিছে হ্যাঁ গাছ একটা কথা তুমি বলে কওয়ার আছে আমি এতদিন যে কেলো করে কথা বলতাম ভালো করে হইতো না কিলো কওয়া তার লেগে আমি কিলো কওয়া ছেড়ে দিছি আর মানে আমরা ঘরে যে ভাষাটা কই আমি আজকের থেকে দুই তিন চার দিন ধরে ব্লগে তো দেখতেই আসো যে আমি এরকম করে কথা কই তো কিলো করতেও পারি না ভালো করে বেকার না কয়ে ভালো তুমি যদি আমার ব্লগে এরকম কথা ভালো লাগে তো কমেন্ট করে কইও আর যদি খারাপ লাগে তাও আমার জানাইও কিন্তু আমি এরকম করে কথা বলে ভালো করতে পারুম আর কি অনেক কথা কওয়া যাইব নাহলে কেলো করতে গেলে অনেক কিছু বুঝা বুঝা কথা কই তার লিগে তো ওইটাই করতেছি তোমরা আমার খারাপ পাইও না আমি যেরকম ভাষা কই এরকম ভাষাই আমি কইতে চাই আর কী করুন কো সারাদিন এগুলি কথাই হয় তার লেগে এগুলো নিয়েই তার লেগে আমার কেলো করতে চাই না কেলো আমার হয় না আর তোমরা হাসবো আমার কেলো শুনি না জানি ব্লগটা আমার কেলোতে হয় না
তার লাগে আমি ছাইড়া দিছি এরকম করে কথা কম তো আবার দেখো তাহলে খাই না